गाइज वेलकम टू अनदर ब्लॉग। तो आज के आबार एक रेस्टुरेंटर भिडियो नहीं आज के कलकाता राजबाड़ी एखे खाब राजकीय थाली। तो चलो एकदम गुछिए खाब और एखे की आओ अपने साथ शेयर करब और भेतर एम्बियन्सटाओ अपन घूरिए देखो। तेल चलो आ देरी ना कर भेतरे जावा जाए। ঢোকার থেকেই একটা অন্যরকম ফিল কারণ ওনারা বরণ করে তারপর ভেতরে ঢোকাচ্ছিলেন। বরণের শেষে আমরা ভেতরে ঢুকলাম আর ঢুকেই দেখলাম একটা ছোট মতো জায়গা যেখানে দু তিনটে টেবিল অ্যারেঞ্জ করা আছে। এবারে আমরা এগিয়ে চললাম কারণ আমরা উপরে বসবো। ওপরে উঠেই চোখে পড়ল এই সাইনবোর্ডটি বৈঠকখানা। তো আমরা এখানেই ঢুকে পড়লাম আর ঢুকেই দেখলাম একটা দারুণ অ্যাম্বিয়েন্স কারণ এখানে ডেস্ক রাখা আছে আর ডেস্কের পিছনে আছে গদি যেখানে বসে আরাম করে আমরা খেতে পারবো। আগেকার দিনের রাজারা এভাবেই পুরো সাজিয়ে গুছিয়ে ডেস্কের ওপরে নিয়ে খেতে বসতেন। আর যাদের এই ডেস্ক কনসেপ্টটা পছন্দ নয় খুব একটা তারা নিরাশ হবেন না কারণ এর ওপরের ফ্লোরেই সুন্দরভাবে সাজানো চেয়ার টেবিল আছে আর একটা দারুণ অ্যাম্বিয়েন্স আছে যেখানে আপনারা নিজেদের পছন্দসই ডিশ অর্ডার করে এনজয় করতে পারেন। এবারে মেনুটা দেখে নেওয়া যাক। প্রথমেই আছে স্পেশাল ইলিশ থালি। তো আপনারা ভিডিও পজ করে মেনুটা ভালো করে দেখে নিতে পারেন। তারপর আছে আইবুড়ো ভাত থালি, এখানে এক্সট্রা বলতে পাঁচ রকমের ভাজা পেয়ে যাচ্ছেন। আর স্পেশাল মহারাজা থালি, এই থালিটা কিন্তু শেয়ারেবল, মানে একজন যদি খেতে না পারেন তাহলে আরেকজন তাকে হেল্প করতে পারেন। তারপর আছে মহাভোজ থালি, স্পেশাল ডাব চিংড়ি থালি। তো আপনারা মেনুটা একটা একটা করে দেখতে থাকুন। আমরা অর্ডার করেছিলাম প্রথম দিক থেকে তিনটে থালি, আমাদের ওই তিনটেই পছন্দ ছিল, আইবুড়ো ভাত থালি, স্পেশাল ইলিশ থালি আর মহারাজা থালি। আমরা দেখলাম এই তিনটে থালি অর্ডার করলে মোটামুটি সব ডিশই কভার হয়ে যাচ্ছে। থালি ছাড়াও আপনারা সেপারেটলি বিভিন্ন আইটেম নিতে পারেন যেটা আপনারা এই মেনু কার্ড থেকে পেয়ে যাবেন। মেনুর ওই পার্টটা আমি ভিডিওর লাস্টে দিলাম। প্রথমেই চলে এসেছে গরম গরম গন্ধরাজ চিকেন আর ফিশ ফ্রাই, আর এটা সার্ভ করা হয়েছে কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে। এবার চলে এসছে মাটির থালায় কলা পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, পোলাও, সাদা ভাত আর পাঁপড়, সাথে আছে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। আমি যেহেতু আইবুড়ো ভাত থালিটা নিয়েছিলাম তাই এখানে আমার আরেকটা ড্রিঙ্ক চলে এসেছে, তবে প্রথম ড্রিঙ্কটাই বেশি ভালো ছিল। সবই ঠিক আছে কিন্তু খাবারগুলো একটু দেরি করেই আসছিল, তাই জন্য মানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। যেহেতু আমি ভেবেছিলাম সব একসাথে এলে আপনাদের দেখাবো, তো আমাকে বেশ কিছুটা টাইম ওয়েট করতে হয়েছিল। তবে দাদা আর সংকেত অবশ্য অতটা টাইম ওয়েট করেনি কারণ যা যা আসছিল ওরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছিল, আর তার মধ্যেই মাঝে মাঝে ওদের থামিয়ে ওদের থালার ভিডিওটা আমি নিয়েছি। খাবারগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা সুন্দর ছিল। তো ফাইনালি আমার আইবুড়ো ভাত থালির ভাজাটা চলে এসছে, এটা হলো পাঁচ রকমের ভাজা। এদিকে আছে মাটন, আর এটা কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, পনির কোফতা, এখানে আছে মাছের মাথা দিয়ে কিছু একটা সবজি, মাছের মাথা দিয়ে ডাল, আর এই ইলিশটা, ইলিশ থালির ইলিশ, মানে এটা আইবুড়ো ভাতের মধ্যে ইনক্লুডেড নয়, আমি জাস্ট একটু টেস্ট করব বলে এখানে নিয়েছিলাম। আর এটা রাজবাড়ি স্পেশাল চিকেন, খেতে জাস্ট অসম ছিল। ফাইনালি ডেজার্ট বাদে মোটামুটি সবই চলে এসেছে। তো চলুন আর বেশি দেরি না করে খাওয়া যাক কারণ আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। আমার খাওয়া শুরু হতে হতে এদের খাওয়া শেষও হয়ে গেল। আর জামাইয়ের ডেস্কের অবস্থাটা একবার দেখুন, সত্যি দেখে মনে হচ্ছে বাড়ির জামাই।
তবে ইলিশ নিয়ে আমার একটা বক্তব্য আছে যে ইলিশের ভেতরটা আর একটু কুক হতো, মানে আরও 10-15 মিনিট হয়তো কুক হতো, ইলিশ বাদে ওভারঅল আমার বেশ ভালো লেগেছে। আপনারাও আসতে পারেন আর ট্রাই করতে পারেন। তো এবারে আমাদের ডেজার্টগুলো চলে এসেছে। ডেজার্টে আছে ক্ষীর মানে পায়েস নলেন গুড়ের, এদিকে আছে চাটনি, আর এখানে আছে রসমালাই, আর এরপরে আইসক্রিম। তবে আইসক্রিমের টুটি ফ্রুটিটা এত বেশি ছিল মনে হচ্ছিলো একটু কম থাকলে ভালো হয়। আর এখানে আছে পান বিভিন্ন মশলা দিয়ে। তাহলে দেখলেন আজকে আমরা পেট ভরে কত কিছু খেলাম। আমরা 3 রকমের থালি নিয়েছিলাম, ডিটেলসটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে আপনাদেরও যদি ইচ্ছে করে এখানে আসতে অবশ্যই আসুন, এখানে অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর এখানে নতুন যে কনসেপ্টটা আপনাদেরকে দেখালাম, নিচে বসে মানে ডেস্কের ওপর রেখে খাওয়া, আমার তো এটা বেশ ভালো লেগেছে। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। একটা জায়গায় আমি বলবো যে ইলিশ মাছটা আর একটু কুক হতো, কিন্তু মাটন অসাধারণ ছিল, চিংড়ি অসাধারণ ছিল। তো ওভারঅল খুব ভালো। আজকের মতো এতটাই, বাবাই। আমি যেমনটা বলেছিলাম আপনাদেরকে, আরেকবার মেনুটা দেখিয়ে দিলাম যে থালি ছাড়া এখানে আর কী কী পাওয়া যায়। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এ ধরনের আরও প্রচুর প্রচুর ভিডিও যাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকের মতো এতটাই, টাটা।